Really? Hi friends, welcome back to my channel. আর আমি এখন এই যে মাটির লক্ষ্মীটা আছে এনাকে রং করব, যেহেতু কালকে লক্ষ্মী পূজো আছে। আর আমাদের এমনি পিতলেরও লক্ষ্মী আছে, কিন্তু এই লক্ষ্মীটাকেও পূজো করব কালকে। তো এই জন্য এনার মুখটা খারাপ হয়ে গেছে, তো মানে কালো কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, সেই জন্য মুখে সাদা কালার দিয়ে দেবো, রং করব। সো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রং করছি। এই যে লক্ষ্মীটার গায়ে অনেক ময়লা পড়েছে, তো ওই জন্য আমি এই বড় ব্রাশটা দিয়ে আগে এনার গাটা ছেড়ে নেব, তারপরে রং করব। কোণে কোণে ময়লা, আরো সরি ভালো নি হবে, কোণে কোণে সব ময়লা। ঘেরে নি ময়লাটা, তারপর রং করার সময় দেখাচ্ছি। ফেব্রিক কালারটা করব, হোয়াইট আছে, রেড আছে, আর এই যে ব্ল্যাক কালারের আছে, আর এই ব্রাশগুলোর মধ্যে দিয়ে করব। এটা দিয়ে চোখ করব আর রং করব এইগুলো, এই দুটোর মধ্যে। এই যে মুখটা সাদা করে দিচ্ছি, ওই তো দুটো ভাবে হনুমান গিয়ে দিচ্ছি। পুরো হোয়াইট করে নি, তারপরে আমি দেখাচ্ছি। দেখো লক্ষ্মী ঠাকুরটা সাদা কালার করেছে, এখনো বাকি আছে অনেকটা, তো আবার শুকনো করতে দিতে হবে কমপ্লিট হয়ে গেলে, তারপর আজকের তো আর পুরোপুরি দেখানো যাবে না। তো পুরো হয়ে যাক রেডি, চোখ ফোক সব আঁকা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো আমি। দেখো ওংটাকে দেয়ালে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছে ভালো করে, আর বাবা এঁকে নিচ্ছে, এটা খুব সুন্দর করে এঁকে নিচ্ছে প্রথমে। আর এই দেখো এইটা ডিজাইন করেছিল আগে থেকে, রং করা আছে এই ফুলের ডিজাইনটা, ঠিক আছে। আর এটা তো পেন্সিল দিয়ে আগে ফার্স্টে করে নিতল। আর ওংটার মধ্যে দেখো বর্ডার দিয়ে দিয়েছে লাল কালারের বর্ডার, খুব সুন্দর লাগবে পুরো বর্ডারটা যখন কমপ্লিট হয়ে যাবে। তো আস্তে আস্তে করে এখানে বর্ডার দিয়ে দিচ্ছে, দেখো ভালো করে বর্ডারটা খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে, যাতে বাইরের দিকে বেরিয়ে না যায়, ওই জন্য খুব আস্তে আস্তে বর্ডারটা দিচ্ছে ওঙের। এই যে দিচ্ছে, এর উপর আরেকবার লাল কালারটা দিয়ে দেবে, কারণ হালকা টাইপের লাগছে, তো ওই জন্য লাল কালারটার মধ্যে আরেকবার দিয়ে দেবে ডবলভাবে বর্ডারে, তবেই ভালো লাগবে, ফুটে উঠবে জিনিসটা। তো এই দেখো ওপর থেকে আরেকবার দিয়ে দিচ্ছে বর্ডারটা, তো দেখো বর্ডারটা ডিপ করে দিয়ে দিল, ওপর থেকে আরেকবার দিয়ে দিল, সুন্দর লাগছে এবারে। আর খাতার মধ্যে যে ওংটা আঁকা ছিল সেটাই দেয়ালে পেন্টিং করা হচ্ছে। এই যে এবারে রংটা দিয়ে দিয়েছে ওঙের মধ্যে, ভেতরটা ভরাট করে দিয়েছে কালার করে, ঠিক আছে। দেখো রেড কালার দিচ্ছে, খুব সুন্দর লাগছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর দেখতে লাগবে। সো তোমরা দেখতে থাকো কিভাবে কি করছে।
দেখো অঙ্গের এখান থেকে একটা ফুলের মতো করেছে, ডিজাইন টাইপের। এটা এটা বর্ডার দিয়ে রং করা হচ্ছে, তাছাড়া পুরো অঙ্গটাই কভার করা হয়েছে রং দিয়ে। ত্রিশুলটা বাকি আছে। আর এটা দেখতে পাচ্ছ একটা একটা ওয়াল, ওয়ালের উপর করা হয়েছে ওয়াল পেন্টিং। এটা আরও অনেক রকম ডিজাইন বাবা করে, যখন করবে দেখাবো। তাছাড়া আলপনাও আছে, সেগুলো খাতায়, সেগুলো আমি পরে দেখাবো। যখন ত্রিশুলটা আঁকবে তখন আমি ভিডিও করছি। স্টিলের একটা ত্রিশুল আগে থেকে করা ছিল, তো সেইটা দেয়ালের মধ্যে দিয়ে সেই রকমই ত্রিশুল একটা এঁকে নিচ্ছে। দেখো দেয়ালের মধ্যে এঁকে এঁকে নিচ্ছে, দেখতে থাকো কিভাবে আঁকছে। চুল আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এবারে এর মধ্যে দেখো ডামরুও এঁকে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এইবারে রঙের পালা, ত্রিশুল আর ডামরুটা রং করে দেবে এবারে। ডামরু আর ত্রিশুলটা দেখো, ত্রিশুলটা প্রথমে রং করে দিয়েছে, আর ডামরুর এক সাইড বর্ডার হয়ে গেছে, আর এক সাইডে বর্ডার দিচ্ছে। বর্ডারটা হয়ে গেলে আরো সুন্দর লাগবে কমপ্লিট। এই দেখো ডামরু ত্রিশুলটা কমপ্লিট হয়ে গেছে, পুরো অঙ্গটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর জবা ফুলগুলোর সঙ্গে আরো বেশি ফুটে উঠেছে। কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি আবার দেখাবো। সাদা রংটা হয়ে এখন শুকনো হবে, টাইম লাগবে, তো কমপ্লিট হয়ে গেলেই দেখাবো। তাছাড়া এই যে ওং এঁকেছিল দেখতেই পাচ্ছ, তখন দেখালাম ওং এঁকেছিল, তো এটা ওয়াল পেন্টিং করেছে, খুব সুন্দর লাগছে, দেখে নাও তোমরা একবার। এই পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে, ওং আর ত্রিশুল ডামরু দেওয়া আছে। আর এদিকে দেখো জবা ফুল, এটাও বাবা এঁকেছে, আর এই দু সাইডেই আঁকা আছে। এইটা ওয়াল পেন্টিং করেছে ওংটা, যেটা তখন আমি দেখালাম খাতার মধ্যে যে ড্রয়িংটা করেছিল, ওটা এখানে ওয়াল পেন্টিং করে দিয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করো, পাশে থেকো। টাটা বাই।